সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ফ্রাইডে স্পেশাল এ টু সেট। প্রথম প্রশ্ন লায়লা। প্রথম প্রশ্ন, জামাল হালদার বলছেন, আমার স্ত্রীর বয়স 28 বছর, শারীরিকভাবে অনেক দুর্বল, হজম শক্তি অনেক কম, কি করলে ভালো হবে? একদম অনেস্টলি বলি জামাল, তোমার স্ত্রীকে একজন ভালো নিউট্রিশনিস্টের কাছে নিতে হবে, অর্থাৎ পুষ্টিবিদ্যা বিশেষজ্ঞ, যাকে আমরা বাংলায় বলি। এটা বাংলাদেশে অনেক বড় বড় যে হসপিটালগুলো আছে ওখানে গিয়ে বললেই হবে যে আমি একজন পুষ্টিবিদ্যা বিশারদের কাছে আসছি, চাচ্ছি আমার ওয়াইফকে দেখাতে, কারণ 28 বছর বয়স, হজম শক্তি দুর্বল এবং শারীরিকভাবে খুবই হালকা পাতলা, তুমি যেটা বলছো এটার রিজনটা নিউট্রিশনিস্ট ভালো বলতে পারবেন, এবং এর বাইরে একজন মেডিসিনের ডক্টরকেও দেখাতে হবে তোমাকে, কারণ কেন হজম হচ্ছে না, প্রথম কথা কেন হজম হচ্ছে না, এটার জন্য একজন মেডিসিনের ডক্টরকে কথা বলতে হবে। এবং পরবর্তীতে একটা 28 বছরের মেয়ে শারীরিক ভাবে সুগঠিত হওয়ার জন্য যে ধরনের পুষ্টিদায়ক খাওয়ার খেলে সে ভালো একটা সুন্দর স্বাস্থ্যের অধিকারী হবে, সুস্থ থাকবে, সেটার জন্য ব্যায়াম এবং আদার্স খাবার দাবারের একটা লিস্ট এই পুষ্টিবিদ্যা বিশারদ তোমাকে দিয়ে দেবেন। সো এই দুজনের সাথে কনসাল্ট করলে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি তোমার স্ত্রী অচিরেই সুস্থ হয়ে উঠবে। ইয়েস। দ্বিতীয় প্রশ্ন, মন্দিরা মদন বলছেন, আমার সৎ মায়ের সাথে আমার বাবার অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, আমার বাবা ও দুটি বোনকে নিয়ে অনেক দুশ্চিন্তা হয়, আমার বয়স 18, আমি কি করব? মন্দিরা, প্রথম কথা হচ্ছে 18 বছর বয়সে দুশ্চিন্তা করে তুমি আদৌ কি কোনো উপকারে আসতে পারবা, তুমি চিন্তা করো, কারণ তুমি দেখো তুমি নিজেই কিন্তু তোমার এখনো পাটাতনটা শক্ত হয়নি, সেখানে এখন তুমি তোমার বোন এবং বাবাকে নিয়ে যদি চিন্তা করতে থাকো, মধ্যে দিয়ে কী হচ্ছে, চিন্তা করে করে তুমিও আরও পিছিয়ে যাচ্ছ, ওনাদের অবস্থারও পরিবর্তন হবে না, মধ্যে দিয়ে তোমার অবস্থানও সুদৃঢ় হবে না। সো প্রথম কথাই হচ্ছে যে তোমার সৎমা এবং তোমার বাবা, বা তোমার বাবা যখন বিয়ে করেছিলেন, হ্যাঁ তখন তো নিশ্চয় তোমরা ছিলে, কারণ তোমার মা নেই, তোমাদের 3 বোনেরই মা নেই বলছো, তো সেক্ষেত্রে তোমার বাবা বিয়ে করেছেন যেহেতু, এই মুহূর্তে আপাততর জন্য তার ওয়াইফকে হ্যান্ডেল করার দায়িত্ব তার উপর ছেড়ে দাও, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে তোমাকে এখন সব কিছু বাদ দিয়ে লেখাপড়াটাকে এমফেসিস দাও আগামী 3 অথবা 4 বছরের মধ্যে, যাতে তুমি তোমার পড়াশোনা শেষ করে নিজে একটা দায়িত্ব নিতে পারো, নিজের একটা আইডেন্টিটি হতে পারে, সেটা সবার আগে দেখো, নাম্বার ওয়ান। নাম্বার টু, বোনদেরকে যেহেতু তোমার মা নেই, সৎমার ব্যাপারে বারবার বোনদের কাছে বিষিয়ে কথা বলার আপাতত দরকার নেই, সৎমা যত খারাপই হোক সংসারটার মধ্যে কিন্তু সবাই মিলে আছো, বোনগুলো কিন্তু ছোট, তোমার বিষোদ্গার করা, তোমার সৎমা সবাই কোচে কোচে কথা করতে বোনগুলোকে কিন্তু আরও সৎমার প্রতি বিরূপ করবে, যত বিরূপ করবে তাহলে সৎমা যদি জোরে এমনিতেও একটা ডাক দেয় বোনগুলো কিন্তু অনেক মাইন্ড করবে, মধ্যে দিয়ে কী হবে, বাড়ির অবস্থা আরও খারাপ হবে। যেটা করতে পারো, বাবার সাথে বসো এবং বলো যে বাবাকে, যে বাবা তুমি এই মুহূর্তে মনে রেখো যে আমরা 3 জনের কথা তোমাকে মাথায় রাখতে হবে, বাড়ির অবস্থা বিষময় করে প্রতিনিয়ত তোমরা যদি ঝগড়া করো বা কথা কাটাকাটি করো, এটা কিন্তু আমাদেরকেও অনেকটাই, আমি বলবো আমাদের জীবনটাকেও বিষাদময় করে তোলে, তাই তুমি চিন্তা করো যে কীভাবে জিনিসটাকে একটা সুস্থ পরিবেশ আনা যায়। এই পরিবেশে আমি যেমন আমারও কষ্ট হচ্ছে, তোমার কথা ভেবে, বোনদের কথা ভেবে, ঠিক তেমনি তুমি মনে রেখো এই কষ্টটা সামনে কোনো ভালো ফল আনবে না, সো বাবাকেও কিছুটা দায়িত্ব দাও। আবার এটাও বলে দাও যে তোমরা যদি একই বাড়িতে থেকে সারাদিন ঝগড়া করো সেটাও কিন্তু কোনো সুরাহা হবে না। আর সৎমার সাথে আমি বলবো, যতদিন উনি তোমার, যেহেতু তোমার মা হিসেবে এসেছেন, তোমার মা চলে গেছেন, এই মুহূর্তে সৎমা ভালো অবস্থা যাচ্ছে না, এই ধরনের যে একটা বিরূপ ভাবটা আছে এটাকে আপাতত রেখো না, আফটারঅল মহিলা তো 3টা বাচ্চা সবাই ভদ্রলোককে বিয়ে করেছেন, তাই না? সো সেই দিকটা চিন্তা করো, মা হতে নাই ব্যাপার, একজন ভালো বাসার থেকে অভিভাবক তো বাড়িতে তো আছেন, রান্নাবান্না তো করছেন, খাওয়া দাওয়াটা তো হচ্ছে, এগুলো চিন্তা করে তাকে দিয়ে যেসব কাজ তোমাদের দ্বারা করানো সম্ভব হচ্ছে সেগুলোর কথা ভেবে মনে করো যে অ্যাটলিস্ট এটা একটা প্লাস সাইন। মা শব্দটা তো আছে, সৎ থাকলে কেউ মা তো কী দরকার, বাবা অ্যাডজাস্ট করতে পারছেন, ওটা বাবার ব্যাপার, তোমরা এটার মধ্যে ঢুকতে যেও না,
তার চেয়ে বড় এই মুহূর্তে বোনদেরকেও লেখাপড়ার ব্যাপারে গাইডেন্স দাও, নিজেও একটা লক্ষ্য স্থির করে এগোনোর চেষ্টা করো, এবং সৎপা সংক্রান্ত কথা যারা এসে বলে তোমাদেরকে উত্তেজিত করে ফেলে তারা কিন্তু তোমাদের সংসার করে না, তারা কিন্তু তোমাদের সাথে থাকে না, তারা কিন্তু তোমাদের ভবিষ্যৎ নিয়ে লবণঙ্কাও ভাবে না। সো এই ধরনের মানুষ দ্বারা যদি কেউ প্রভাবিত হতে তাদের থামিয়ে দাও। বাবা যেহেতু বিয়ে করেছে কিছু গুণ তো ছিল না, তো নিতেন না, বিয়ে করতেন না, তো সেটা মনে করে চুপ থাকো, আজীবন তোর বাবার সংসারে থাকবে না, তোমাদেরও কিন্তু আইডেন্টিটি হবে, তখন বাবাটাকে দেখার জন্য তো একটা পাশে মানুষ থাকা দরকার, না নয় কি? সো সৎমার প্রতি বিরূপ মনোভাবটা তোমরা ত্যাগ করো, তোমরা ত্যাগ করো, দেখবে অনেক কিছুই কিন্তু অনেকাংশেই পাল্টে যাচ্ছে। অ্যান্ড অল মাই ব্লেসিংস। ইয়েস, পরবর্তী প্রশ্ন, আইরিন বলছেন, আমার বিয়ের বয়স 10 বছর, আমার বয়স 25, স্বামীর 31, আমরা প্রেম করে বিয়ে করেছি, আমার 7 বছরের একটি বেবি আছে, বর্তমানে আমি প্রেগনেন্ট, কাজের জন্য গত 4 মাস হলো আমার স্বামী দূরে থাকে, কিছুদিন যাবত ও আর আগের মতো কথা বলে না, কেমন জানি উদাসী, আমি ওকে অনেক ভালোবাসি, ও কেন এমন করছে বুঝতে পারছি না, আমার কি করণীয়? প্রথম করণীয় হচ্ছে যে তোমাকে মাথায় রাখতে হবে যে তোমার হাজব্যান্ড 4 মাসের জন্য হলো তোমরা একসাথে থাকছো না, ও বাইরে আছে কোনো, মানে যেখানে তুমি আছো সে তার অন্যত্র থাকে, তোমার খারাপ লাগছে ওর খারাপ লাগছে না, নতুন জায়গায় গেছে, দায়িত্বভার নেওয়া অনেক রকমের, কিন্তু মানে অফিস মানেই কিন্তু যে শার্ট প্যান্ট পরে বাবু হয়ে বসে থাকলাম তা কিন্তু নয়, অফিস মানে কিন্তু অনেক দায়িত্ব। সো এই দায়িত্ব, নতুন লোকদের সাথে উঠা বসা করা, ফ্যামিলিকে ছেড়ে থাকা, তারও তো খারাপ লাগতে পারে। এখন আমরা মেয়েরা খুব সহজেই চোখের পানি ফেলে দিই, খুব সহজে হা হুতাশ করে বলে ফেলতে পারি, ছেলেরা পারে না, কারণ যে ছোটোবেলা থেকে জানি ছেলেরা কান্দে না, ছেলেরা শক্ত, এগুলো জেনে জেনে আসতে তো ওদেরও কিন্তু আসলে ভেতরে আমি বলবো রক্তপাত হয়, ওদেরও কষ্ট হয়, ওদেরও খারাপ লাগে। সো ওইভাবে কিন্তু তোমার ভাবা উচিত। এখন তুমি 1 নম্বর, 2 হচ্ছে তুমি কিন্তু প্রেগনেন্ট। এখন আবার একটা জিনিস আছে যে প্রিপার্টাম ডিপ্রেশন অ্যান্ড পোস্টপার্টাম ডিপ্রেশন, বাচ্চা পেটে আসার পর এবং বাচ্চা হওয়ার 3 বছর পর্যন্ত মেয়েরা একটা ডিপ্রেশনে সাফার করে, প্রত্যেকটা মেয়ে করে কম আর বেশি। এখন তুমি যেহেতু একাকিত্বে আছো তোমার ডিপ্রেশনটা অনেক বেড়ে গেছে, এই ডিপ্রেশনটা কিন্তু তোমার ভবিষ্যৎ বাচ্চার জন্য ক্ষতিকারক। তোমাকে মাথায় রাখতে হবে কিচ্ছু হয়নি তোমার হাজব্যান্ডে, এভরিথিং ইজ ফাইন, কিন্তু তোমার যেহেতু প্রিপার্টাম ডিপ্রেশন চলছে, গুগলে সার্চ করো কী কী সিমটম থাকে, দেখবা তোমার সাথে মিলে গেছে, হাউ টু ট্যাকল দিস দিয়ে সার্চ দাও, তারপর ওটাকে ফলো করো, এটা হলো সেকেন্ডারি। থার্ড যেটা হচ্ছে হাজব্যান্ডের সঙ্গে একিউজ করো না, তুমি আগের মতো নাই, তুমি কেন কথা বলো না, তুমি কেন আমার মতো সঙ্গে আবার হাইসার কথা বলো না, তোমার কথাবার্তায় উদাসীনতা, একিউজটা আপাতত স্টপ রাখো। তার চেয়ে বড় ফোন ধরে জিজ্ঞেস করো ঠিক মতো খেয়েছে কিনা, জিজ্ঞেস করো যে নতুন জায়গাতে আমি জানি অসুবিধা হচ্ছে কিন্তু কী করবে, আসলে জীবনটাই তো এরকম তাই না, তবে তুমি চিন্তা করো না, আমি ভালো আছি, বাবু ভালো আছে, জানো বাবু না গতকালকে এত সুন্দর করে একটা হাসি এঁকেছে, বলে ছবিটা, হাসির ছবিটা দেখাও, কারণ এখন তো মডার্ন যুগ, মানে ইমো বলো, ভাইবার বলো, মেসেঞ্জার বলো, সব জায়গাতে তো কথাবার্তার সাথে তো ছবিও দেখানো যায়, এইভাবে ওর সাথে তুমি কথা বলো ইনস্টিড অফ অ্যাকিউজিং হিম প্লিজ। হ্যাঁ, তুমি আগামী 2 সপ্তাহ ওকে একিউজ করে একদম বন্ধ রাখো, ও যখন তাকাবে দেখবে যে তুমি হাসি খুশি আছো, খালি একটাই প্রবলেম, অবশ্যই তোমাকে আমরা মিস করছি কিন্তু আমি জানি আমাদের জন্যই তুমি কাজ করছো, তাই আমরা তো তাও এখানে বাসায় আমি আছি, বাবু আছে, হ্যাঁ আমি তো এগুলো নিয়ে ব্যস্ত আছি, তুমি তো কাজের পরে একা হয়ে যাও, কিন্তু মনে রেখো যখন মন চাইবে ভিডিও কলে চলে এসো, এভাবে কথা বলো, ওকে এনকারেজ করো, ওকে সাহস দাও, ওর খুদ খোঁজার জন্য একেবারে চোখের মধ্যে দূরবীন লাগিও না, এই জিনিসগুলোকে তোমরা মেয়েরা অনেক বেশি করো। হাজব্যান্ডকে ফিল করতে চাও না, তুমি যেটা ফিল করছো ওটা হাজব্যান্ড কেন ফিল করছে না, ওটার জন্য খোঁচাইতেই থাকো, খোঁচাইতে থাকো, খোঁচাইতে থাকো, মধ্যে দিয়ে কী হয় ছেলেগুলো কুকুরে যায়, কারণ ছেলেরা এতটা নিতে পারে না, এত লোড নিতে পারে না, কিন্তু এটা না করে বন্ধু হবে আমি বলবো, একিউজ না করে বেশি না, 15 দিন দেখো, 15 দিন ওর খোঁজ খবর নাও, 15 দিন নিজের কোনো রকমের অ্যাকিউজিশনে যেও না, হ্যাঁ টুকটাক সংসারে কথা বলো, সব বলো, প্লাস তাকে বোঝাও যে তোমরা ওকে মিস করছো এবং ওর জন্য ফিল করছো, দেখবে কি বলি, ইও 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 সব কিছু পাল্টে গেছে, অল দ্য বেস্ট। ইয়েস, শেষ প্রশ্ন, জান্নাতুল মো বলছেন, আমার বয়স 20 বছর, বিয়ে হয়েছে 3 বছর, হাজব্যান্ড অনেক মেন্টাল টর্চার করে, ওকে ছেড়ে যায়নি কারণ ওর ফ্যামিলিটা অনেক ভালো, এখন আমি কি করব? এটা কী ধরনের কথা বললে, হ্যাঁ হাজব্যান্ড অনেক মেন্টাল টর্চার করে, এবং যে টর্চারের কথা তুমি পাবলিকলি লিখছো
কিন্তু তার ফ্যামিলি ভালো তাই তাকে ছেড়ে যাচ্ছে না। হোয়াট ইজ দিস? এটা তো অনেকটা ওই যে বজ্রপাতে মারা গেছে, লাশ দেখে বলে আহারে বস পরে মরলে কি হবে, চোখ দুইটা বেঁচে গেছে, হোয়াট ইজ, অনেকটা ওরকম না? সম্পর্কই তো তোমার মরে গেছে, আর সেখানে তার ভাই ভালো না, বাপ ভালো না, খানদানি নবাব বংশ, এটা ইম্পর্টেন্স দিচ্ছ কেন? আর যদি ওই নবাব বংশ বা শ্বশুর শাশুড়ি খুব ভালো, এটাকেই ইম্পর্টেন্স দাও, তাহলে হাজব্যান্ড এটাকে তো তোমার ওভারলুক করা উচিত ছিল, তোমাকে তো পাবলিকলি এভাবে বলার কথা ছিল না। এমনই টর্চার করে যে তুমি কিন্তু আর পারছো না, পারছো না বলে এটা বলছো, আবার সাথে সাথে বংশের কথা তুলছো, ফ্যামিলি ভালো বলছো, এটা কন্ট্রাডিক্ট করে। কি করবে? তোমার মা বাবাকে জিজ্ঞেস করো, তোমার টর্চারের কথা বলো, এবং সাথে সাথে বলো আমি কিন্তু আমার অমুক অমুকরা ভালো। আরে বাড়ির ভীতি যদি স্ট্রং না থাকে, তাহলে যত দামি আসবাবপত্র আর ফার্নিচার ফিকচারই লাগাও না কেন, কী যায় আসে? সো স্বামী যদি তোমার টলমলো থাকে, শ্বশুর শাশুড়ি ভালো বা মন্দতে, ডাজন্ট ম্যাটার অ্যাট অল। আস্ক ইউর সেলফ, আস্ক ইউর প্যারেন্টস, উত্তর পেয়ে যাবে। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।